এবারে বৈশাখ মাসের শেষের দিন কয়েক বৃষ্টি হওয়াতে লতা পাতার চারা গাছের এত বৃদ্ধি। যেখানে কিছুদিন আগে পরিষ্কার তৃণলতা শূন্য ভূমি দেখেছি, এখন সেখানে 10 বর্গহাত জমিতে গজিয়ে উঠেছে বুনো উচ্ছে, বুনো করলা, বড় গোয়ালে লতা, করমচা লতা, বুনো সূর্যমণি ফুলের চারা, জামের চারা, তরমুজের চারা। আজকে আমি উচ্ছে তুলছি মার জন্য, আর তারপরে কুক করবো। তুমি কুক করবে? ওটা তুলো না এখন, ওটা বড় হবে। ওটা থাক, ওটা আটটু বড় হবে, ওটা আটটু বড় হবে বাবা, ছেড়ে দে, ওটা আটটু বড় হবে। ওইটা প্রকৃতির এমন আটপৌরে বর্ণনা বিভূতিভূষণ বাবুর কলমে যেন জীবন্ত হয়ে ওঠে। প্রবাসে এমন বুনো উচ্ছেলতা কলমিলতা দেখা যায় না বটে, তবে আমার বারান্দার এক কোণে দিব্যি গজিয়ে উঠেছে ছোট্ট উচ্ছেলতা। আর সেই উচ্ছে গাছ থেকে আজকে বেশ কয়েকটা উচ্ছে তুলেছি। উচ্ছে না বলে করলা বলাই ভালো, কারণ উচ্ছে একটু ছোট হয়, ছোট সাইজের। আর উচ্ছে সাধারণত এখন খুব একটা দেখা যায় না, যেগুলো হয় একটু বড় বড় সাইজের করলাই হয়। তো এই করলা দিয়ে আজকে তেঁতোর ডাল করব। আর এই তেঁতোর ডালে করলা ছাড়াও থাকবে লাউ, আর এর মধ্যে একটা মশলা পড়বে, যে মশলাটা হচ্ছে সিক্রেট ইনগ্রিডিয়েন্টস বলা যায়, মানে সেটার জন্যই স্বাদ বহুগুণ বেড়ে যাবে। সেটা কি তা এখনই বলবো না, ভিডিওটার ভেতরে বলা আছে। আমি কাঁচা মুগ ডাল দিয়ে আজকে তেঁতোর ডালটা করেছি বটে, তবে অনেকে মটর ডাল দিয়েও করেন। প্রথমে ডাল ভালোভাবে ধুয়ে লাউ টুকরোগুলো ডালের মধ্যে দিয়ে ভালো করে সেটা সেদ্ধ করে নিতে হবে। একেবারে গলিয়ে ফেলার দরকার নেই, একটু দানা দানা থাকবে, কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে। এবং সেদ্ধ করার সময় তাতে নুন এবং সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করবেন। আমি একটা তেজপাতাও দিয়েছি। যতক্ষণ ডাল সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা মশলাটা করে নিই। সামান্য একটু আদা বাটা, আর তার সঙ্গে 1 চামচ পাঁচফোড়ন গুঁড়ো, আর 1 চামচ রাঁধুনি গুঁড়ো। এই রাঁধুনিটাই হচ্ছে সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টস যেটার জন্য তেঁতোর ডালের স্বাদ এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। আর সব শেষে ডাল পুরোপুরি রান্না হয়ে গেলে এর মধ্যে দেওয়া হবে 1 চামচ গাওয়া ঘি। তে দিয়ে যাই রান্না করুন না কেন, যদি শুক্তো করুন বা তেঁতোর ডাল করুন, তার জন্য খুব ভালোভাবে ভাজতে হবে। একটু কড়া করে ভাজলে উচ্ছের সুন্দর গন্ধটা বেরোবে এবং তরকারির স্বাদ খুব বেশি তেঁতো হবে না। যারা উচ্ছে খেতে ভালোবাসে না খেতে, তারাও পর্যন্ত দিব্যি খেয়ে নেবে। সে একদম ভাজা হয়ে গেলে ভালোভাবে তারপরে মশলাটা তার মধ্যে দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে ডালটা তুলে দিতে হবে। ডালের মধ্যে লাউ দেওয়া আছে আর আদাটাও ডালের মধ্যেই দেওয়া ছিল, আর সেটা দিয়ে 10 মিনিট মতন ফুটিয়ে নিয়ে আর ঘি দিতে হবে, গাওয়া ঘি। মশলা উচ্ছের মধ্যে দিয়ে বেশিক্ষণ ভাজা চলবে না, বেশিক্ষণ ভাজলে যেহেতু গুঁড়ো করা আছে মশলা, সেই মশলা পুড়ে যাবে এবং ভালো গন্ধটা নষ্ট হয়ে যাবে। তাই খুব অল্প ভেজে ডালটা ঢেলে দিতে হবে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সঙ্গে থাকবেন।